তো বন্ধু, তোমরা কি তোমাদের ছাদ বাগানে লাউ কুমড়ো গাছ চাষ করেছো? তোমাদের লাউ এবং কুমড়ো গাছে কি বৃদ্ধি হচ্ছে না? তোমাদের লাউ কুমড়ো গাছে দ্রুত বৃদ্ধি করে কি দ্বিগুণ ফলন পেতে চাও? তোমাদের লাউ এবং কুমড়ো গাছে কি স্ত্রী ফুল আসছে না, পুরুষ ফুলে ভরে যাচ্ছে গাছ? তাহলে এই ঘরোয়া দ্রবণটি একবার প্রয়োগ করো তোমাদের লাউ গাছে। গাছে দ্রুত বৃদ্ধি বিকাশ করা থেকে শুরু করে গাছে ফুল ফল আনা সব বিষয়ে এক্সপার্ট এই নিদারুণ ঘরোয়া উপকরণটি। এই দ্রবণ যেমন আমরা বাড়িতে সহজেই তৈরি করতে পারবো, তেমন গাছের মধ্যে সহজেই আমরা ব্যবহার করতে পারবো। এই দ্রবণ একবার আমাদের লাউ কুমড়ো গাছে ব্যবহার করলে যেমন ছোট লাউ গাছ দ্রুত বৃদ্ধি বিকাশ হবে, তেমন ছোট গাছেতে প্রচুর পরিমাণে লাউ ধরবে। যেসব লাউ গাছে স্ত্রী ফুল আসছে না, সেসব গাছেও প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে মাত্র 20 থেকে 25 দিনে। এর সাথে সাথে লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং লাউ পচে যাওয়া বন্ধ হবে চিরতরে। তো বন্ধুরা, কিভাবে এই সুন্দর দ্রবণটি আমরা তৈরি করব, কি কি উপকরণ লাগবে এই দ্রবণটি তৈরি করতে, আজকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তো সকলকে বলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আমরা যারা বাগান করতে ভালোবাসি, যারা ছাদ বাগানকে ফুলে ফলে ভরিয়ে তুলতে চাই, তারা এই ফুল ফল গাছের সঙ্গে নানান রকম সবজি গাছকেও কিন্তু ছাদ বাগানে প্রতিস্থাপন করি। এবং এইসব সবজি গাছের মধ্যে সব থেকে পছন্দের গাছ হলো বন্ধুরা লাউ গাছ, যা আমরা প্রত্যেকেই ছাদ বাগানে প্রতিস্থাপন করি এবং প্রচুর পরিমাণে যত্ন করতে থাকি, যাতে আমাদের লাউ গাছ থেকে আমরা সারা বছর ভরে ফলন পাই। কিন্তু বন্ধুরা, এই লাউ গাছ প্রতিস্থাপন করার পর কিছুদিন পর থেকেই গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায়। গাছ মোটা হতে চায় না, লাউ গাছের পাতা হলুদ হতে থাকে, গাছে স্ত্রী ফুল আসতে চায় না, পুরুষ ফুলে ভরে যায় আমাদের সমস্ত লাউ গাছ। এর ফলে সঠিকভাবে আমরা লাউ গাছ থেকে ফলন পাই না। এইসব সমস্যাকে দেখে আমরা আমাদের গাছের মধ্যে নানান রকম রাসায়নিক সারকে প্রয়োগ করতে শুরু করি, ফলে গাছের গুণগত মান খারাপ হয়ে যায়, গাছের পাতা বেশি বেশি করে হলুদ হতে থাকে। এই রাসায়নিক সার প্রয়োগ করার ফলে অনেক গাছ কিন্তু মারা যেতে বসে। তো আজকে বন্ধুরা, এইসব কথাকে ভেবে এমন একটা দ্রবণ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা, যেটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এই দ্রবণটা যেমন বাড়ির মধ্যে আমরা অতি সহজে তৈরি করতে পারবো, তেমন গাছের মধ্যে প্রয়োগ করে আমাদের লাউ গাছের সব সমস্যাকে দূর করতে পারবো। প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো গাছের মধ্যে মাত্র 20 থেকে 25 দিনের ভেতর। তো বন্ধুরা, কিভাবে এই দ্রবণটাকে আমরা তৈরি করবো, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করবো, কোন কোন উপকরণ লাগবে, আজকে সেটাকেই জানবো বন্ধুরা এই ভিডিওতে। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে এই অমূল্য দ্রবণটি তৈরি করার পদ্ধতি এবং প্রয়োগ পদ্ধতি জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের লাউ গাছের মধ্যে 20 থেকে 25 দিনের ভেতর প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে গেলে যেটা প্রথম আমাদের দরকার লাগবে সেটা হলো বন্ধুরা ডিম। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে আগে, যে লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে গেলে আমরা কিন্তু কখনোই পিজিআরকে ব্যবহার করতে পারবো না। একবার যদি পিজিআর আমাদের গাছের মধ্যে আমরা প্রয়োগ করে ফেলি, সঙ্গে সঙ্গে গাছ কিন্তু মারা যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। সেই কারণে আমাদের কিন্তু ঘরোয়া প্রক্রিয়ার মাধ্যমেই গাছের মধ্যে স্ত্রী ফুল আনতে হবে। তো সেক্ষেত্রে এই ডিমের কিন্তু ভূমিকা অপরিসীম। তো বন্ধুরা, এই ডিমটাকে আমরা কিভাবে ইউজ করব, এই ডিমটাকে আমরা প্রথম বন্ধুরা চলো ফাটিয়ে নিই। ফাটিয়ে নিয়ে কুসুম সমেত কিন্তু আমরা আস্তে করে ডিমটাকে আমরা বার করে ফেলবো। দেখো দেখো বন্ধুরা, ডিমটাকে কিন্তু আমরা কুসুম সমেত বার করে ফেললাম। এই কুসুমটার কিন্তু বন্ধুরা প্রয়োজন আমাদের নেই, আমাদের প্রয়োজন হচ্ছে এই সাদা অংশটার। তো সেই জন্যে কুসুমটাকে আমরা কিন্তু চামচে করে তুলে আমরা কিন্তু অন্যত্র রেখে দেবো। দেখো, অন্য একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিলাম। দেখো, এক্ষেত্রে আমরা এই সাদা অংশটাকে বন্ধুরা নিয়ে নিই আগে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবং ডিমের এই সাদা অংশটাকে কিন্তু আলাদা করে নিয়েছি। কুসুম কোনোদিন বন্ধুরা গাছের মাটিতে প্রয়োগ করা কোনো টাইমে যাবে না। এই কুসুম গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস লাগবে, গাছ কিন্তু ধীরে ধীরে মারা যাবে। তো সেক্ষেত্রে তোমরা কুসুমটা অন্যত্র ফেলে দিতে পারো, কিংবা তোমরা বাড়ির কাজে ইউজ করতে পারো, নিজেরা খেয়েও নিতে পারো। তো বন্ধুরা, কুসুমটা আমি সাইড করে দিলাম। এরপর আমরা এরকম একটা পাত্র নেবো বন্ধুরা, পাত্রের মধ্যে এই ডিমের যে সাদা অংশটা সেটা আমরা কিন্তু ঢেলে দিচ্ছি। দেখো ভালো করে। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো ডিমকে ব্যবহার করতে পারো, হাঁসের ডিম, মুরগির ডিম, যে কোনো ডিমকে তোমরা ব্যবহার করবে। এবং এই ডিমের মধ্যে বন্ধুরা আমরা কিন্তু 250 ml জল নেবো। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আমি জলটা নিলাম। নিয়ে এবার এই যে সাদা অংশটা ভালো করে আমরা কিন্তু মেশাবো। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা চাল ধোয়ার জলকে ইউজ করতে পারো, কিংবা সাদা যে কোনো জলকে তোমরা ইউজ করতে পারো। প্লেন জল হলেও কোনো বন্ধুরা কোনো অসুবিধে নেই, সেটাও কিন্তু সুন্দরভাবে কাজ হবে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি, একটু ফেনা ফেনা টাইপের হয়ে যাচ্ছে, তবেই কিন্তু বন্ধুরা জানবে এই কিন্তু জলের সঙ্গে মিশতে শুরু করেছে। তো চলো বন্ধুরা, এই দ্রবণটাকে এবার আমরা সাইড করে রেখে দিই। এরপর আমাদের যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে আর একটা এরকম পাত্র। তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিক একটা পাত্র নিয়ে নিয়েছি আমরা। এর মধ্যেও কিন্তু সুন্দরভাবে 250 ml জলকে আমরা দিয়ে দিচ্ছি। দেখো, পরিষ্কার জল বন্ধুরা এখানে 250 ml তোমরা ইউজ করবে। এবং এই 250 ml জলের সঙ্গে বন্ধুরা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। তো বন্ধুরা, পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, সেটা তোমরা সকলেই জানো।
এই পেঁয়াজের খোসা বন্ধুরা আমরা এক বাটি নিয়েছিলাম, কিন্তু এক বাটির কম, একটু কম আমরা ইউজ করব। বেশি পরিমাণে বন্ধুরা ইউজ করার কোনো ধরনের প্রয়োজন নেই। যতটুকু জিনিস আমাদের দরকার ততটুকু জিনিস প্রয়োগ করলেই বন্ধুরা হবে। অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করলে জিনিসের নষ্টটা বেশি হবে এবং গাছেরও কোনো ধরনের কিন্তু কাজে লাগবে না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু পেঁয়াজটা ভিজিয়ে দিলাম। এরপর বন্ধুরা এর সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কলার খোসার টুকরো। দেখো বন্ধুরা, কলার খোসাকে আমি টুকরো করে রেখেছি। এখানে আমি দুটো বড় বড় কলার খোসাকে ইউজ করেছি, কারণ বন্ধুরা আমার কাছে কিন্তু 5 থেকে 6টা কিন্তু লাউ গাছ আছে। সেই 5 থেকে 6টা লাউ গাছের জন্য আমরা কিন্তু দুটো বড় বড় কলার খোসাকে ইউজ করেছি। তোমরাও কিন্তু এই জিনিসটাকে বন্ধুরা ফেলে দেবে না। তোমাদের বাড়িতে কলা আসা মাত্রই কলার খোসাকে তোমরা সংগ্রহ করে রোদের মধ্যে শুকিয়ে রাখতে পারো, কিংবা এরকম সদ্য তোমরা কলার খোসাকে নিয়েও জলের মধ্যে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি এখানে দিলাম। এর সঙ্গে বন্ধুরা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চা পাতা, কারণ বন্ধুরা চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য যেমন আছে, প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন আছে, যা গাছের বৃদ্ধি বিকাশ করতে, গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে। এই চাটা আমরা কতটা নেবো? চা বন্ধুরা আমরা নতুন চা যেহেতু ইউজ করছি, আমরা কিন্তু 250 ml জলের জন্য 1 চামচ চাকে ইউজ করবো। দেখো 1 চামচ চা আমরা কিন্তু ইউজ করে নিলাম, এবং এই দ্রবণটা কিন্তু বন্ধুরা তৈরি করার জন্য আমাদের 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। এই দ্রবণটা একটুখানি ভালো করে বন্ধুরা জলের মধ্যে ডুবিয়ে নেবে। এবং বন্ধুরা দেখো, এই যে দ্রবণটা আমরা 4-5 ঘন্টার জন্য রাখবো, এই দ্রবণটা আমরা 4-5 ঘন্টার জন্য রাখবো, যাতে দুটো দ্রবণ সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশতে পারে এবং এর থেকে একটা যাতে লিকুইড ভালো একটা সুন্দর দ্রবণ তৈরি করতে পারি। তো বন্ধুরা চলো 4-5 ঘন্টা পর ফিরে আসি এবং এই দুটো দ্রবণকে মিশিয়ে আমরা কত সুন্দর একটা দ্রবণ তৈরি করবো সেটাও আমরা দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ফিরে চলে এসেছি 4 ঘন্টা পর, এবং দুটো দ্রবণকে আমরা নিয়ে চলে এসেছি। ডিম মিশ্রিত দ্রবণটা আমাদের যেমন তৈরি হয়ে গেছে, এবং এখানে চা পাতা, কলার খোসা এবং পেঁয়াজের খোসা দিয়ে যে দ্রবণটা আমরা তৈরি করেছি সেটাও প্রস্তুত হয়ে গেছে। এই দুটো দ্রবণকে বন্ধুরা একটা অন্য পাত্রের মধ্যে এবার আমরা ছেঁকে ফেলবো। এক্ষেত্রে বন্ধুরা আমি একটা ছাঁকনিকে ব্যবহার করব, তোমরা পারলে পরিষ্কার কাপড়কেও এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি ডিমের জলটাকে কিন্তু ছেঁকে ফেলছি, কারণ এই জলের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিস বা ডিমের কুঁচোগুলো যাতে আমাদের গাছের মাটিতে না যেতে পারে, যাতে গাছের মাটিতে ফাঙ্গাস না সৃষ্টি করতে পারে। দেখো বন্ধুরা, এই উপকরণগুলো কিন্তু আমাদের ছেঁকে ফেলতে হবে। এরপর বন্ধুরা এখানে আমি কিন্তু আরেকটা দ্রবণকে আমি ছাঁকছি, দেখতে পাচ্ছ তোমরা ছেঁকে নিচ্ছি। এবং এই দ্রবণের মধ্যে থাকা যে উপকরণগুলো, চা পাতা, পেঁয়াজের খোসা এবং কলার খোসার টুকরোগুলো যাতে আমাদের মাটির মধ্যে না যায় সেটাও আমাদের দেখতে হবে, সেই কারণে ছাঁকা। এবং এই উপকরণগুলোকে দিয়ে আমরা একটা সুন্দর আরেকটা দ্রবণ তৈরি করব এবং গাছের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। সেই জন্যে এই উপকরণগুলো আমি কিন্তু ছেঁকে ফেলে সাইডের মধ্যে আমরা রেখে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 500 ml একটা দ্রবণ তৈরি করে ফেলেছি, এবং এই দ্রবণটা সুন্দরভাবে একটুখানি বন্ধুরা গুলে নিচ্ছি, যাতে একটা দ্রবণ আর একটা দ্রবণের সঙ্গে সুন্দরভাবে যাতে মিশতে পারে। তো বন্ধুরা, এই দ্রবণটা গাছের মাটিতে কি আমরা প্রয়োগ করবো এখন? না, এই দ্রবণটা এই মুহূর্তে গাছের মাটিতে কিন্তু ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমাদের গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো সেই কারণে আমরা যেটা নেবো বন্ধুরা সেটা হচ্ছে হলুদ, যা আমরা একটা ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করব। তো এই হলুদ বন্ধুরা 500 ml জলের জন্য আমরা কিন্তু 1 চামচ ব্যবহার করছি। তো বন্ধুরা এই হলুদকে তোমরা সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে আবার একবার গুলে নেবে। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটা আমরা আবার একবার গুলে নিচ্ছি। দেখো সুন্দরভাবে বন্ধুরা যত গুলবে তত কিন্তু এই দ্রবণটা কার্যকরী হবে, বা এই দ্রবণটা একটা অপরের সঙ্গে বন্ধুরা মিশতে পারবে। তো এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের লাউ গাছের পাতা যাতে হলুদ না হয়ে যায়, সেই কারণে আমরা নেবো বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট। তো বন্ধুরা এই 500 ml জলের জন্য আমরা কিন্তু 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করব। দেখো এই ম্যাগনেসিয়াম সালফেট যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে, কিংবা ফার্টিলাইজারের দোকান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো, এমনকি অনলাইন শপ থেকেও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো এই নিদারুণ উপকরণটি। বাগান পরিচর্যার ক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা বন্ধুরা প্রচণ্ড পরিমাণে আছে। তো এরপর বন্ধুরা আমরা কিন্তু জলটাকে আবার একবার গুলে নেবো ভালো করে। কিন্তু বন্ধুরা এই জলটা কি ডাইরেক্ট আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো? না, এই জলটার সঙ্গে আমাদের আরও প্লেন 250 ml জলকে মেশাতে হবে, কারণ বন্ধুরা 500 ml জলের সঙ্গে আমাদের কিন্তু 250 ml জলকে মেশাতে হবে। তো বন্ধুরা একটু পাতলা করে দিলেই গাছের পক্ষে ভালো, ডাইরেক্ট দ্রবণটা না প্রয়োগ করাটাই সব থেকে ভালো, ডাইরেক্ট যে কোনো দ্রবণকে প্রয়োগ করলে গাছেরও ক্ষতি হতে পারে। তো চলো এর সঙ্গে আমরা পরিষ্কার আরও 250 ml জলকে মিক্স করে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু 250 ml জল নিয়ে নিচ্ছি, এবং এই দ্রবণটার সঙ্গে 250 ml জল কিন্তু সুন্দরভাবে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই দ্রবণটা কিন্তু এবার গাছের মধ্যে প্রয়োগ করার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। তো চলো আমরা এই দ্রবণটাকে একটু গুলিয়ে নিয়ে গাছের মধ্যে কীভাবে প্রয়োগ করবো সেটা একটু দেখে নিই।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার লাউ গাছের কাছে চলে এসেছি এবং ছোট ছোট লাউ গাছগুলো কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা দেখো। তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো বন্ধুরা সবুজ চকচকে আছে, একটা পাতাও কিন্তু বন্ধুরা হলুদ ভাব নেই। তার কারণ বন্ধুরা এই দ্রবণটি কিন্তু আমি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করি। তো বন্ধুরা ছোট গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে গেলে, প্রচুর পরিমাণে গাছগুলোকে বৃদ্ধি করতে গেলে এই দ্রবণটার কিন্তু চুরি মেলাবার, এই দ্রবণটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই জায়গাটার মধ্যে আমার 4 খানা লাউ গাছ আছে, তো সেই কারণে আমি 250 ml দ্রবণকে এই গাছের মাটিতে কিন্তু ব্যবহার করে দেবো। দেখো সুন্দরভাবে কিন্তু এই গাছের মাটিতে বন্ধুরা ব্যবহার করে দেবো। তো বন্ধুরা শুধুমাত্র ব্যবহার করে দিলে হবে না, গাছের পাতার মধ্যে যদি এই দ্রবণটি লেগে গেছে, দেখো যে দ্রবণটা লেগে গেছে গাছের পাতার মধ্যে, এই দ্রবণটা যদি লেগে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ধুয়ে ফেলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আরেকটা কাজ তোমরা করতে পারো, লাউ গাছের পাতার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেটকে বন্ধুরা স্প্রে করতে পারো। তো চলো ম্যাগনেসিয়াম সালফেটও আমরা কিন্তু এর মধ্যে স্প্রে করে নেবো, এবং বন্ধুরা আর কোন কোন গাছে প্রয়োগ করতে পারবো সেটাও আমরা দেখে নেবো। তো চলো আগে ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করাটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি ম্যাগনেসিয়াম সালফেটটা সুন্দরভাবে কিন্তু স্প্রে করে দিচ্ছি। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর যদি তোমরা এই ম্যাগনেসিয়াম সালফেটকে স্প্রে করতে পারো বন্ধুরা, তোমাদের পাতা কিন্তু লাউ গাছের কখনোই হলুদ হবে না। আমরা যাবতীয় যা গাছ ছাদ বাগানে করে থাকি সব গাছের ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেটটা বন্ধুরা স্প্রে করি। তো তোমাদেরও এই জিনিসটা যদি করতে পারো তোমরা, তোমাদেরও লাউ গাছ কখনোই কিন্তু ঝিঙে পড়বে না, কখনোই পাতাগুলো হলুদ হবে না, সুস্থ সবল সতেজ সবসময় কিন্তু থাকবে। তো চলো বন্ধুরা আর কোন কোন গাছে প্রয়োগ করতে পারবো এই জিনিসটাকে সেটাকে এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার লঙ্কা গাছের কাছে চলে এসেছি। এই লঙ্কা গাছেও আমরা কিন্তু এই দ্রবণটি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা শাক গাছ ছাড়া যে কোনো ফল গাছ, ফুল গাছ এবং তার সঙ্গে সঙ্গে সবজি গাছও আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র শাক জাতীয় কোনো গাছে আমরা কিন্তু এই দ্রবণটি ব্যবহার করতে পারবো না, কারণ শাক গাছে এই দ্রবণটি ব্যবহার করলেও তোমাদের কোনো রকম ফলাফল তোমরা লক্ষ্য করতে পারবে না। তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারলে যে আমাদের লাউ গাছ পরিচর্যার ক্ষেত্রে কোন ধরনের ঘরোয়া দ্রবণ আমরা ব্যবহার করতে পারবো, ছোট্ট লাউ গাছকে কীভাবে আমরা দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবো, এবং প্রচুর পরিমাণে মাত্র 20 থেকে 25 দিনের ভেতরে আমাদের লাউ গাছে স্ত্রী ফুল আনতে পারবো। তো বন্ধুরা এই দ্রবণটা ব্যবহার করার পদ্ধতি তো আমরা জেনে নিলাম, কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করার নিয়ম বা কিছু সতর্কতা আছে যেগুলো আমাদের সকলকে জেনে রাখা দরকার, নাহলে এই দ্রবণটি প্রয়োগ করো গাছের মধ্যে কোনো ধরনের ফলাফল তোমরা নাও লক্ষ্য করতে পারো। তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই দ্রবণটা কতদিন অন্তর অন্তর আমরা গাছের মাটিতে প্রয়োগ করবো। তো বন্ধুরা এই দ্রবণটি আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে 15 দিন অন্তর অন্তর। 15 দিন অন্তর অন্তর যদি মাত্র 2 বার আমরা ব্যবহার করতে পারি তাহলে ছোট্ট লাউ গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে লাউ গাছে কিন্তু স্ত্রী ফুল আসবে, এবং স্ত্রী ফুল আসার পর তোমরা হাত পরাগায়ন করে কিন্তু এই পরাগ মিলনটা করিয়ে দিলে তোমাদের লাউ ঝরে পড়া এবং লাউ পচে যাওয়ার সমস্যাটাও কিন্তু তোমরা দূর করতে পারবে। এই দ্রবণটা ব্যবহার করে তোমরা গাছের পাতাকে সবুজ চকচকেও রাখতে পারবে, গাছকে কিন্তু মোটা করে তুলতে পারবে। তো বন্ধুরা এরপর আমাদের দ্বিতীয় যে বিষয়টা জানতে হবে যে এই দ্রবণটা আমরা কোন সময় প্রয়োগ করবো গাছের মধ্যে। তো বন্ধুরা এই দ্রবণটা আমাদের প্রয়োগ করতে হবে সূর্য ওঠার পর, মানে রোদ ওঠার পর আমরা কিন্তু ব্যবহার করবো, তাহলেই কিন্তু সঠিকভাবে গাছ আলোক সংশ্লেষ করতে পারবে এবং এই দ্রবণটিকে সুন্দরভাবে গাছ ইনটেক করতে পারবে এবং সঠিক মাত্রায় গাছ বৃদ্ধি বিকাশ যেমন হবে প্রচুর পরিমাণে গাছে কিন্তু তোমরা ফলন লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা এরপর আর একটা বিষয়ে তোমাদের জানতে হবে যে এই দ্রবণটা আমরা স্টোর করতে পারবো কিনা। তো বন্ধুরা না, এই দ্রবণটা কিন্তু কখনোই স্টোর করা যাবে না। এই দ্রবণটা স্টোর করলে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে এবং গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে পারে। এই নিয়মগুলো মেনে নিয়ে, এই সতর্কতা জেনে নিয়ে যদি এই দ্রবণটি তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে ব্যবহার করতে পারো তাহলে মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই তোমাদের গাছে কিন্তু স্ত্রী ফুল আসতে তোমরা লক্ষ্য করতে পারবে এবং ছোট্ট লাউ গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফলন পাবে এবং প্রচুর পরিমাণে গাছ কিন্তু মোটা এবং ঝাঁকড়া হয়ে উঠবে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।